আসসালামু আলাইকুম, নাইম একাডেমিতে আপনাকে স্বাগত। আজকে জানব তিস্তার পানি সংকট নিয়ে বিস্তারিত। বাংলাদেশ ভারতের মোট 54টি আন্তর্জাতিক অভিন্ন নদী আছে, তিস্তা নদী তার মধ্যে অন্যতম একটি আন্তর্জাতিক নদী। বহুকাল ধরে এই নদীটি বাংলাদেশের উত্তরাঞ্চলে পানি ও পলি সরবরাহ করে জমি উর্বর করে এসেছে কোনো প্রকার বাধা ছাড়াই, কিন্তু বর্তমান চিত্র সম্পূর্ণ ভিন্ন। ভারতের একক হস্তক্ষেপে তিস্তা নদীতে শুষ্ক মৌসুমে এখন পানি পাওয়া যাচ্ছে না এবং তাতে নদীর নাব্যতা হারাতে বসেছে। এই নদীটির উৎপত্তি ভারতের সিকিমের সুহামু লেক থেকে পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চল দিয়ে প্রবাহিত হয়ে ডিমলা উপজেলা দিয়ে এই নদী বাংলাদেশে প্রবেশ করেছে। নদীটির মোট দৈর্ঘ্য 315 কিলোমিটার, যা লালমনিরহাট দিয়ে প্রবাহিত হয়ে ফুলছড়ি ঘাটে এসে যমুনা নদীর সাথে মিলিত হয়েছে। ব্রিটিশ সার্বিয়ার মিস্টার রেনলি এ নদীর ম্যাপ তৈরি করেন 1764 থেকে 1777 খ্রিস্টাব্দে, যদিও তার গতিপথের অনেক পরিবর্তন হয়েছে ভূমির পরিবর্তনের কারণে। বাংলাদেশের উত্তরাঞ্চলের বৃহত্তর রংপুর, দিনাজপুর, বগুড়া ও আশেপাশের উচ্চভূমি এ নদীর পানির উপর নির্ভরশীল। বিগত কয়েক যুগ ধরে উত্তরাঞ্চল দেশে শস্যভাণ্ডার হিসেবে গণ্য হয়ে এসেছে। এর প্রধান কারণ এই অঞ্চলে প্রচুর ইরিবুরু ধানের চাষ হয়। আমন ধানের যেমন বন্যার কারণে মার খাওয়ার আশঙ্কা থাকে, ইরিবুরুতে সে আশঙ্কা থাকে না, তাই সারা বাংলাদেশের অধিকাংশ ফসল ফলায় এই অঞ্চলে। তিস্তা নদীর পানি ব্যবহার নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে দেনদরবার সেই 1952 সাল থেকে হয়ে আসছে। 1983 খ্রিস্টাব্দে উভয় দেশের মন্ত্রী পর্যায়ে চুক্তি হয় যে তিস্তা নদীর পানির 37% বাংলাদেশ এবং ভারত পাবে 39%, আর নদী প্রবাহের জন্য 25% পানি সংরক্ষিত থাকবে। কিন্তু পরবর্তী আলোচনায় উভয় দেশের বিশেষজ্ঞ ও জেআরসির মত বিনিময় সভায় এরূপ ধারণায় উদ্ভূত হয় যে ভারত বাংলাদেশ উভয় 40% পানি পাবে আর নদী প্রবাহের জন্য 20% পানি সংরক্ষিত থাকবে। কিন্তু মূল পানি প্রবাহের 1/3 পানিও বাংলাদেশ পাচ্ছে না, ফলে বাংলাদেশের উত্তরাঞ্চল ও দক্ষিণ পশ্চিমাঞ্চল আজ মরুভূমির দিকে ধাবিত হচ্ছে। বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প গঙ্গা কপোতাক্ষ প্রকল্প আজ মাঠে মারা যাচ্ছে। সেখানে শুষ্ক মৌসুমে পানি সংকটের জন্য গভীর নলকূপ বসিয়ে জলসেচের কাজ খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। ওই অঞ্চলের জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাচ্ছে, নদীর নাব্যতা হারিয়ে হাজার হাজার চর জেগে উঠেছে। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন অতিরিক্ত লবণাক্ততায় মরে যাচ্ছে। পদ্মার ইলিশ মাছ সহ অন্যান্য মাছ কমে যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।